হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে কোনো ব্লগ নয়, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার প্রত্যেক দিন সকালবেলার কী রুটিন। তো চটপট চলো দেখে নিই ভিডিওটা। তো সবার প্রথমে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, উইচ আই হ্যাভ নট শট, তো ওটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ না। এখন আমি ফেসটা ওয়াশ করে নিচ্ছি ফেস ওয়াশ দিয়ে, এবং তারপর আমি একটুখানি ময়েশ্চারাইজার লাগিয়ে নেব, বিকজ অ্যাজ ইউ অল নো আমার প্রচণ্ড ড্রাই স্কিন, ময়েশ্চারাইজার ইজ মাস্ট ফর মি। তারপর আমি চুলটাকে ভালো করে কোম করে নিচ্ছি, বিকজ দিনে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার কোম করা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর আমি আমার ব্রেকফাস্টের জন্য চা বানাবো, যেটার আগে এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক কিছু কিনে রাখা রয়েছে বাড়িতে, যেগুলোকে কৌটোতে ঢেলে নিতে হবে। তো সবার প্রথমে আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছি, জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি বিস্কিটসগুলোকে আগে কৌটোতে ঢেলে নিচ্ছি, আর এখানে একটা এক্সট্রা আমার আমি কেক বাউলি এগুলো এনে রাখি ঘরে, বিকজ আমার প্রায় প্রায় খিদে পায়, তো সেইগুলোকেও জায়গা মতো রেখে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের চা। তো আমার আর অরিজিতের চায়ের পাতাটাও আলাদা, বিকজ ও খায় লিকার চা আর আমি একটু কড়া এবং দুধ চাই পছন্দ করি, যার জন্য ওর চাটা করে নিচ্ছি আগে, তারপর আমি আমার চা করব। আমার চাটা ফুটতে একটু সময় লাগবে। সো মিনওয়াইল আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। জেনারেলি এই সব কাজ অরিজিতই করে, এই বিছানা গোছানো অ্যান্ড ঘর পরিষ্কার করা এই সব কিছু ওই করে, বাট আজকে আমি করছি বিকজ ও অলরেডি জামা কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে গেছে। বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি অ্যান্ড ততক্ষণে আমার চাটাও রেডি হয়ে যাবে। তো চা খাওয়া কমপ্লিট, এবার আমি বাসনগুলোকে মেজে রাখছি অ্যান্ড তারপর আমি জলের বোতলগুলো ভরে নেব। সো এটা ছিল যে কোনো একটা পার্টিকুলার দিনের মর্নিং রুটিন, যদিও সব দিন সেম যায় না। তো তোমরা যদি চাও আমি এরকম পার্টিকুলার মর্নিং রুটিন বা নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করি, তাহলে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। আর অন্য অন্য দিন আমি কী কী করি সেগুলোও তোমরা যদি চাও আমি শেয়ার করতে পারি। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। টাটা।